আগামী এবং ধনঞ্জয়কে ছেড়ে দিচ্ছে মুম্বাই এমনটাই জানিয়েছে ক্রিক আসরে মোস্তাফিজের ছাড়ার অবশ্য কারণটি ভিন্ন কেননা বিসিবি বস নিজেই বলেছেন মোস্তাফিজ দুই বছরের জন্য বাহিরে খেলতে পারবেন না মূলত প্রোটিয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিককে কিনতে মোস্তাফিজ ও আকিলাকে ছেড়ে দিচ্ছে দলটি আইপিএল এর সব শেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ডিকক তাকে দুই হাজার আঠারো সালের নিলাম থেকে দুই দশমিক আট কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল বেঙ্গালুরু দুই উনিশ সালের আসরে তাকে দলে রাখতে চাইছে না দলটি মুম্বাই তাকে নিতে দুই দশমিক আট কোটি রুপি দিতে হবে বেঙ্গালুরুকে এই কারণে দুই দশমিক দুই কোটি রুপিতে কেনা মোস্তাফিজ ও পঞ্চাশ লাখ রুপির আঁকিলাকে ছেড়ে দিচ্ছে মুম্বাই আইপিএল এর গত আসরে আটটি ম্যাচ খেলেছেন ডিকক ব্যাট হাতে করেছেন দুশো এক রান ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ